আসসালামু বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এ মাস আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর স্মৃতি মাখা মাস রবিউল আউয়াল। এসো বন্ধুরা, এ মাসে আমরা বেশি বেশি রাসূলকে জানার চেষ্টা করি, তার খাঁটি উম্মত হবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আমাদের সঙ্গে নিয়মিত আছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছে সুদূর অস্ট্রেলিয়া থেকে মাউবিজাতুল হক, আব্দুল্লাহিল ওয়াফি এবং আব্দুল্লাহ আল মুজাহিদ। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই আয়োজনে। তাহলে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন করবে মাউবিজাতুল হক। আমরা ছোটরা অনেক সময় ওযু করতে এবং নামাজ পড়তে অলসতা লাগে, এটা থেকে বাঁচার জন্য কেমনে কি করতে পারি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাওয়াজাতুল হক, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। তুমি আমাদের সাথে যুক্ত হয়েছ সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে। আল্লাহ তোমাকে, তোমার পরিবার, তোমার পিতামাতা, যারাই তোমরা সেখানে আছো, তোমাদেরকে অনেক ভালো রাখুন। আর তুমি যে সুন্দর প্রশ্ন করেছো, সেই প্রশ্ন জন্য তোমাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই ছোট্ট নয়নের মনিদেরকে কবুল করুন, তাদেরকে নেক সন্তান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করুন। তুমি যে প্রশ্নটি করেছো যে আমাদের অনেক সময় ওযু করতে এবং নামাজ পড়তে অলসতা লাগে, সেই জন্য আমরা কি করব? আসলে দেখো যে শৈশবের যে পিরিয়ডটা, মানুষের যে ছোট্ট বেলাটা, এটা একটা সোনালী সময়, অনেক দামের একটা সময়। এই সময় তোমরা যেই নেক আমলটাই করবে, যেই ভালো কাজটাই করবে, এর ডাবল প্রতিদান। একটা হলো তোমার জন্য জমা থাকবে, আরেকটা হলো যেইটুকুন আমলে তুমি করলে এইটুকুন তোমার বাবা মা, যেহেতু তারা তোমাকে প্রতিপালন করছেন, তো তারা সেটা পেয়ে যাবেন। অতএব ছোট্ট বাচ্চারা যে ভালো কাজগুলো করে, যে ভালো কাজগুলো করবে, এর সওয়াব ডাবল দেওয়া হবে। যেহেতু তার তো এখন এত ভালো কাজ করার কথা নয়, তার তো এখন নামাজ ফরজ নয়, এখন তো তার ওযু করা ফরজ নয়, তবু সে করছে, এই জন্য প্রতিদানটা তার জন্য জমা থাকবে আর তার পিতামাতার জন্য দিয়ে দেওয়া হবে। আর এই সময়ে যেহেতু এই কাজটা ডাবল হচ্ছে, এই বাচ্চাটা অনেক দূর এগিয়ে যাচ্ছে, বাচ্চার কোনো গুনাহ নেই। শোনো, আমাদের প্রিয় নবীজি যিনি এই মাসে জন্মগ্রহণ করেছিলেন, তিনি হাদিসের মধ্যে বলছেন, রুফি আল কালাম আন সালাস, তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এরা যদি কোনো ভুল করে, অপরাধ করে, ত্রুটি করে, হ্যাঁ, তাহলে তাদের জন্য গুনাহ লেখা হবে না। তার মধ্যে এক ব্যক্তি কারা জানো? তারা হলো তোমাদের মতো এরকম ছোট্ট ছোট্ট নয়নের মণি, ছোট্ট ছোট্ট কচি বাচ্চা, যারা এখনো বড় হয়নি। তারা যদি কিছু উল্টাপাল্টা করে, ধরো হঠাৎ ওযু না করেই কোরআন দলে ফেললো, তাহলে গুনাহ হবে না। ওযু ছাড়াই হয়তো নামাজ পড়ে ফেললো, তাহলে গুনাহ হবে না। বড়রা করলে কিন্তু গুনাহ হবে। এই জন্য যেহেতু ছোট্টরা অনেক ভালো কাজ করে, এই জন্য আমাদের যে শত্রু আছে, সবার শত্রু, অজানা শত্রু আমরা দেখি না, তোমরা কি জানো সেই শত্রুর নাম কি? কে বলতে পারবে বলো দেখি? আমাদের সেই শত্রুর নাম শয়তান। সুন্দর বলেছো মাশাআল্লাহ,
ইবলিস, তুমি আরো সুন্দর বলেছ, ইবলিস শয়তান সেই জন্য আমাদের মনের ভিতরে এসে বিশেষ করে বাচ্চাদের মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, বলে তুমি তো ছোট্ট, এখনো জোকরা লাগবে না, তুমি তো ছোট্ট, এখন তোমার নামাজ পড়া লাগবে না। এইভাবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বাচ্চারা যেন ডাবল নেক আমল করতে না পারে, তাদের আমলের প্রতিদান যেন তাদের পিতামাতা না পায়, এই জন্য শয়তান কুমন্ত্রণা দেয়। এই জন্য তুমি যদি চাও এই অলসতা দূর করবে, তুমি যদি চাও যে নেক আমল এবং সওয়াব তুমি তোমার পিতামাতাকেও দিবে আর তোমার জন্য জমা করবে, তাহলে ছোট্ট একটা কাজ করলে তুমি পারবে। যে কাজটা তোমার জানা আছে আমি জাস্ট তোমাকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, যখনই দেখবা একটু অলসতা লাগছে, ইচ্ছে করছে না, তখন তুমি বুঝবা নিশ্চিত আমার সেই শত্রুটা আমাকে কুমন্ত্রণা দিচ্ছে। সূরা নাসের মধ্যে আল্লাহ বলছেন না, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তানকে দূর করতে হলে কি বলতে হয় জানো, যখনই এমন দেখবে অলসতা লাগছে তখন তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহ পড়ে ফেলবে, তাহলে দেখবা শয়তানের গায়ে আগুন ধরে যাবে, তখন শয়তান দৌড়াবে পালাবে আর তুমি এই ফাঁকে অলসতা দূর হয়ে যাবে, অজু করে ফেলবে, নামাজ পড়বে, ভালো কাজগুলো করতে থাকবে। এবার প্রশ্ন করবে আব্দুল্লাহ আল মুজাহিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ আল মুজাহিদ। আমার প্রশ্ন হলো, একজন আমি যারা তো নামাজ পড়ি কিন্তু বছরের নামাজ পড়তে পারি না, আমার কি করা উচিত? মাশাল্লাহ, ছোট্ট বাবা শোনা, তারপরেও এত সুন্দর একটি কথা শুনিয়েছে, আমার খুব ভালো লাগছে। তুমি যে চার রক্ত নামাজ পড়ো, এই চার রক্ত নামাজের সওয়াব যেমন পূর্বে বলেছিলাম তোমার আমল নামায় জমা থাকবে, আবার এর সওয়াব তোমার বাবা মাও পাবে। আর তুমি যে এক রক্ত নামাজ পড়তে পারো না, এই জন্য তোমার কোনো গুনাহ হবে না। তবে বাচ্চাদেরকে কেন নামাজে অভ্যস্ত করতে হবে এটি তোমরা শোনো। নামাজকে তোমরা জানো যে নামাজ এটি হলো ইমান, নামাজ নাই তো ইমান নেই, নামাজ ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়লে তার দিনের তার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করে দেন। অতএব আমাদের নয়নের মণি, কলিজার টুকরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নামাজের টিচিং দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, তাদেরকে সাথে মসজিদে নিয়ে যাওয়া, মায়েরা মেয়েদেরকে বাসায় সাথে নিয়ে নামাজে দাঁড়ানো, এটা আমাদের উপর কর্তব্য। কেন জানো? কারণ হলো তুমি যদি হাঁটা না শিখো, ধরো যেই বাচ্চাটা তোমাদের ছোট্ট বাচ্চা যারা আছে মনে করো 6 মাস বয়স, এই বাচ্চাকে তুমি যদি বলো, ধরো ছোট্ট একটা বাচ্চার নাম, ছোট্ট একটা বাচ্চার নাম তুমি ধরো আব্দুর রহমান 6 মাস বয়স, গিয়া যদি বলো আব্দুর রহমান চলো আমার সাথে একটা দৌড় দেই, তাহলে আব্দুর রহমান তোমার সাথে দৌড় দিতে পারবে? পারবে না, কারণ আব্দুর রহমানের বয়স 6 মাস, সে হাঁটতে শিখেনি, সে দৌড় প্র্যাকটিস করেনি। তো একটা ছেলে একটা মেয়ে যখন তার বয়স 15 বছর হয়ে যাবে, যখন তাকে বলা হবে চলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তখন সে বলবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমি নামাজ শিখি নাই। এই জন্য এই নামাজ, এই সলাত বাচ্চারা যখন ছোট থাকে তখন তাদেরকে শিখাইতে হয়, শিখতে হয়। নবীজির দুটো হাদিস তোমাদেরকে আমি শোনাই। একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসাবা, যখন বাচ্চাদের বয়স 7 বছর থাকে তখনই তোমরা তাদেরকে সলাতের কথা বলবে, বলবে যে এই নামাজ পড়ো, নামাজে দাঁড়াও। আর 10 বছর বয়সেও যদি তারা সলাত আদায় না করে, নামাজ না পড়ে, তাহলে প্রয়োজনে তাদেরকে শাসন করবে যে তোমার এখন নামাজ পড়তে হবে, কারণ 12 বছরে যদি তুমি নামাজ পড়তে না পারো তখন তো গুনাহ হবে, তখন তো নামাজের হিসাব তোমাকে দিতে হবে। এই জন্য আমাদের, আমরা যারা গার্ডিয়ান আছি, পিতামাতা আছি, আমাদের দায়িত্ব হলো বাচ্চাদেরকে এই নামাজগুলো শিক্ষা দেওয়া। অতএব তুমি যে 4 ওয়াক্ত নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, আর ফজরের নামাজের জন্য যাতে এটি পারো সেই জন্য যে কাজটি করা লাগবে সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এশার নামাজের পরে
এশার নামাজের পরে তোমরা আর কোনো দুনিয়াবি কথা বলবে না, এশার নামাজের পরে তাড়াতাড়ি শুয়ে পড়বে, আবার ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে, ওই যে ইংরেজিতে বলে না আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেকস এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। এই জন্য তুমি তাড়াতাড়ি শুয়ে পড়বে, তাহলে ফজরের সময় তোমাকে ডাক দিলে তুমি উঠতে পারবে। আর একটা কথা মনে রাখবা, সেটি হলো তোমরা যেহেতু একেবারে ছোট বাচ্চা, যদি কোনো কারণে তোমরা ফজরের সময় উঠতে না পারো, ধরো উঠতে পারলা না, অনেক সময় তো বড়দের এরকম হয়ে যায়, আমাদেরও হয়ে যায়, তাহলে কি করতে হবে? আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, তিনি তো এই মাসেই জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসেই মৃত্যুবরণ করেছেন। তিনি বলেছেন, মান্নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যে কোনো ব্যক্তি তার সলাত রেখে ঘুমিয়ে থাকবে, কোনো কারণে ঘুমিয়ে পড়েছে অথবা একদম তার মনেই নাই, ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার ঘুম ভাঙবে অথবা যখনই তার মনে পড়বে তখনই সে যেন কি করে নামাজটা পড়ে নেয়। অতএব তোমরা যারা বাচ্চা, জোহর আসর মাগরিব এশা সময় মতো পড়ো, যদি কোনো কারণে ফজরে তোমরা উঠতে না পারো, তাহলে যখনই উঠবা উঠে বলবো আম্মু আমার তো দেরি হয়ে গিয়েছে, আমাকে কেন উঠাওনি, কালকে কিন্তু উঠাইতেই হবে, হ্যাঁ, তখন তাড়াহুড়া করে তোমার আম্মু বলবে যে নাস্তা খাও, স্কুলে যাবে, প্রস্তুতি নাও, তুমি বলবা সবার আগে আমি অজু করব, আমি ফজরের সালাতটা আগে পড়ব, ফজরের নামাজটা পড়ব, তারপরে আমি নাস্তা খাবো, তারপরে আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব। এবার প্রশ্ন করবে আব্দুল্লাহিল ওয়াফি। আমার প্রশ্নটা হচ্ছে, নামাজে মনোযোগ না আসলে কি করব? মাশাআল্লাহ, তার প্রশ্নটি হলো যে নামাজে মনোযোগ থাকে না, মন এদিক সেদিক চলে যায়, এখন কি করা দরকার? আমি আবারও আমার এই আলোচনায় এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই। একটু আগে যে বলেছিলাম, আমাদের সবচেয়ে বড় শত্রু যে চায় যে আমি যেরকম অভিশপ্ত, আমি যেরকম জাহান্নামে যাব, তোমাদেরকেও চেষ্টা করবো আমার সাথে জাহান্নামেই নিতে, ওই যে শত্রুটা, সেই শত্রুর নাম জানি তোমরা কি বলেছিলে? মাশাআল্লাহ, সুন্দর বলেছ, সুন্দর বলেছ, সেই সেই শত্রুটার নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান, ইবলিস শয়তান সব দিক দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়। বিশেষ করে কেউ যখন সলাত আদায় করে, কেউ যখন নামাজ পড়ে, তখন ইবলিস তো জানে যে একজন মানুষ যখন নামাজ পড়ে তখন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এ তো জান্নাতেই চলে যাবে। নবীজি হাদিসে বলছেন, আস-সলাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাল কাবায়ির। কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাত গুরুত্ব দিয়ে আদায় করে, আর মাহে রমাদানের সিয়াম পালন করে, আর জুমার নামাজগুলো পড়ে, তাহলে এর মাঝখানে যে গুনাহগুলো হয় এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য সলাতে ডিস্টার্ব করার জন্য, মানুষের মনোযোগ এই দিক সেদিক নিয়ে যাওয়ার জন্য ইবলিস তার যেই সোলজার, তার যেই সেনাবাহিনী আছে, ইবলিসের যে চেলাপেলা শয়তান যেগুলো আছে, এদেরকে ট্রেনিং দিয়ে একটা বিশেষ ট্রেনিং প্রাপ্ত শয়তান আছে, ওইটার নাম আমি তোমাদেরকে একটু পরে আবার জিজ্ঞেস করব, মনে রাখবা। ওই নামাজে ডিস্টার্ব করার জন্য একজন বিশেষ ট্রেন্ড আপ প্রশিক্ষিত একটা শয়তান পাঠায়, তার নাম হলো খিনজাব। আবার বলছি, ওই বিশেষ ট্রেনিং প্রাপ্ত শয়তানের নাম খিনজাব, 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 খিনজাব। তা আমরা যখন নামাজে দাঁড়াই তখন ওই ওই ট্রেনিং প্রাপ্ত শয়তানটা, এই অভিশপ্ত শয়তানটা এসে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে শুরু করে, বিভিন্ন কথা মনে করে দেয়, আমাদের মনটা এদিক সেদিক নিয়ে যায়, যাতে আমাদের সলাতটা নামাজটা একটু ত্রুটি হয়ে যায়। নামাজে যে আমরা অনেক বেশি সব কামাই করছি, সবটা যেন একটু কমে যায়, যতই মনে এদিক সেদিক নিয়ে যেতে পারবে ততই তো আমাদের নামাজের সবটা একটু কমে যাবে, এইটাই চায় ইবলিস শয়তান। এই জন্য যখন দেখবে এরকম হচ্ছে,
তখন কি করবে? আবার যখনই মনে পড়বে তুমি আবার নামাজের ভিতরে কথা মনে করবে, তুমি মনে করবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তুমি মনে করবে এই নামাজ দিয়ে আমার নাজাত হবে, তুমি মনে করবে আমার নামাজ না হলে আমার জাহান্নামে যেতে হবে, আবার মনোযোগটা এখানে নিয়ে আসবে। এরপরেও যদি দেখো যে না কোনোতেই মন আর নামাজের ভিতরেই থাকছে না, বেশি মন এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, তাহলে তুমি কি করবে জানো? নবীজি কি শিখেছেন আমার দিকে একটু খেয়াল করো। নবীজি বলেছেন তাহলে তুমি নামাজের ভিতরেই বলবে আউযুবিল্লাহ, নামাজের ভিতরে শুধু এইটুকুন বলবে আউযুবিল্লাহ, হ্যাঁ আউযুবিল্লাহ বলবে, তাইলে তোমার মনোযোগ শয়তান দৌড় দিবে, তোমার মনোযোগ চলে আসবে। নতুবা তুমি আস্তে করে বাম দিকে, তোমার বাম সাইডে এরকম করে একটু থুক ফেলবে, এরকম করে থুক মানে অনেক থুকটা মুখের, তুমি তুমি তো মসজিদে অথবা নামাজে দাঁড়িয়েছো, আস্তে করে থুক, অর্থাৎ তুমি এটা ইবলিসকে থুক দিলা, তখন এই থুক দিলে আউযুবিল্লাহ বলে থুক দিলে তখন ওই খিনজাবটা দিবে দৌড় পালায় চলে যাবে, তখন তোমার নামাজের ভিতরে তোমার মনোযোগ চলে আসবে। এই হলো একটি বিষয়। আরেকটি জিনিস মনে রাখবা, যারা আমাদের আলোচনা শুনছেন এটি খেয়াল রাখবেন, আসলে সলাতের মধ্যে নামাজের মধ্যে ডিস্টার্ব করা এটা হলো ইবলিস শয়তানের সবচেয়ে মুখ্য কাজ। কারণ হলো কারো যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সব ঠিক হয়ে যাবে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত মানুষের সকল গর্হিত খারাপ জিনিস ঠিক করে দিবে। এই জন্য শয়তান মানুষকে নামাজের ভিতরে ডিস্টার্ব করবেই, অতএব নামাজে মন একটু এদিক সেদিক যাবেই, গেলে আমরা যেন মনটা ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করি, বারবার জিহাদ করি নিজের মনের সাথে, মনটাকে ঘুরে নিয়ে আসলাম, আর তারপরেও যদি মন না আসে তখন মনে করতে হবে যে এত ইবলিস আমার দ্বারে কাছে, দাঁড়া তোর মুখে আমি থুক দিচ্ছি, তখন আউযুবিল্লাহ বলে থুক, এরকম করে আস্তে করে একটু থুক পড়বা, তাহলে দেখো ইবলিস শয়তান চলে গেছে, তখন তুমি তোমার নামাজের মধ্যে অনেক মনোযোগ পাবে। এবার প্রশ্ন করবে রুশদানিয়া রুহানি। আমার ফার্স্ট কোশ্চেন হলো নবীজির কোন কাজগুলি আমরা বেশি বেশি করব পছন্দের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছো। তুমি যখনই যে কাজটা করবে তখনই তুমি ভাববে এই কাজটা কি নবীজি করেছেন, এই কাজটা নবীজি কিভাবে করেছেন, এই কাজটা নবীজি কিভাবে করতে বলেছেন। আমি কয়েকটা মূলনীতি তোমাদেরকে দেই, সব তোমাদেরকে বলবো না যেহেতু তোমরা ছোট্ট মনে। এক নাম্বার, যত ভালো কাজ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া ফি তারাজ্জুলিহি ওয়া ফি শানি কুল্লি, সকল ভালো কাজে তিনি ডান ব্যবহার করতে বলেছেন। আগে ধরো তুমি জামা গায়ে দিবে ডান হাত দিবে আগে, জুতা পরবে ডান পা দিবে আগে, মোজা পরবে ডান পা দিবে আগে, মসজিদে ঢুকবে ডান পা দিবে আগে, এরকম। আর কি বলেছেন, সকল ভালো কাজ তোমরা যখন করবে তখন বিসমিল্লাহ বলে কাজটা করবে, খাওয়ার শুরুতে বলবে বিসমিল্লাহ, পান করার শুরুতে বলবে বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজে তোমরা বিসমিল্লাহ বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা দোয়া আছে। যেমন ধরো তুমি ঘুম থেকে উঠেছ, নবীজি শিখিয়েছেন তুমি ঘুম থেকে উঠেই দোয়া পড়বে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে ঘুম থেকে ওঠার দোয়া, এইটা নবীজির আদর্শ। আবার যখন ঘুমাতে যাবে তখন নবীজি বলছেন তুমি ওযু করবে, ডান কাঁথে শুবে, আয়াতুল কুরসি পড়বে, তারপরে হলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার করে পড়বে, হাতে ফুঁক দিবে, দম করে সারা গায়ে হাত মালিশ করবে, তারপরে ডান কাঁথে বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অথবা বলবে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। তাহলে দুটো দোয়া আমরা বললাম, যে ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া, ঘুমানোর সময় আরেকটা দোয়া, নবীজি এই কাজগুলো আমাদেরকে শিখিয়েছেন। এমনি ভাবে দেখবে খাওয়ার শুরুতে খাওয়ার শেষে, এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এমন কোনো কাজ নাই যেটা তিনি আমাদেরকে শরিয়া সম্মতভাবে কোরআন সুন্নাহ মোতাবেক তিনি আমাদেরকে দেখান নাই। অতএব এইভাবে আমরা কাজগুলো করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন
তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান শিখা প্রতিটা মুসলমানের উপর ফরজ। অতএব তোমরা যারা ছোট রয়েছো এখন তোমাদের প্রধান কাজ হলো কোরআন শিখা, হ্যাঁ জ্ঞান শিখা জানা, স্কুলে যাবা, মাদ্রাসায় যাবা, মক্তবে যাবা, শাইখদের কাছ থেকে শিখবা, এই যে সুন্দর তোমরা অনুষ্ঠানে এসছো এটি কিন্তু আরেকটি কাজ। কোরআনে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জানবে। এই কাজগুলো আমরা করব। আর একটি কাজের কথা বলছি তোমাদেরকে, আজকে আর বেশি বলবো না তোমাদেরকে, আরো তোমাদের অনেক প্রশ্ন রয়েছে সেগুলোর তো উত্তর দিতে হবে। বিশেষ করে আমরা প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরুদ আমরা নবীজির উপরে পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, কেউ যদি নবীর উপর একবার দুরুদ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কম করে হলো 10টা নেকি দিবেন। অতএব প্রতিটা কাজেই নবীজি আমাদেরকে আদর্শ শিখিয়েছেন। নবীজি নিজে ব্যবসা করেছেন, নবীজি নিজে বাজারে গিয়েছেন, নবীজি বাড়িতে এসে যখন রান্না বান্না হতো সেই কাজে তিনি সহযোগিতা করতেন। অতএব এইভাবে আমরা ধীরে ধীরে প্রথম যে কাজটা করবে তোমরা জ্ঞান শিখবে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে। এবার প্রশ্ন করবে মাওয়িজ জাতুল হক। আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমরা কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতে পারব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছো। তোমরা একটা ঘটনা শোনো তাইলে এর মধ্যে উত্তর পেয়ে যাবা। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন মাতাসসাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তখন নবীজি একটু রাগ করলেন, রাগ করে তাকে ধমক দিয়ে বললেন ওয়াইলাক ওয়ামাযা আ'দাত্তালাহা, ধিক তোমাকে, হ্যাঁ ধমক দিচ্ছে তোমাকে, কত প্রশ্ন আছে, এই যে তোমরা যে প্রশ্নগুলো করছো সুন্দর সুন্দর প্রশ্ন, সে এই সমস্ত প্রশ্ন না করে বলছে কিয়ামত কখন হবে। তো কিয়ামত কখন হবে এটা তো শুধু আল্লাহ তাআলাই জানেন, নবীজিও জানেন না, জিব্রাইলও জানেন না। তখন ওই লোক ঘাবড়ে গেল, তখন ওই লোক বলছে ইয়া রাসূল আল্লাহ কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই। নবীজি তাকে ধমক দিয়ে বললেন ওমাজা আতাত্তালা, কিয়ামতের প্রস্তুতি রে তোমার কি, এমন কি প্রস্তুতি হয়ে গেছে যে কিয়ামতের কথা জিজ্ঞেস করছো? তখন বলল ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নাই। তখন সে বলল যে আমার মাত্র প্রস্তুতি দুইটা, একটা হলো আমি আল্লাহকে এবং আল্লাহর নবী মুহাম্মদ আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি, সেই কথা বলল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি আমার কাছে আসো, জড়িয়ে ধরলেন, তারপরে বললেন আমার সাহাবী তুমি শুনো, তোমার ভয়ের দুশ্চিন্তার টেনশনের কোনো কারণ নাই, কিয়ামত যখনই হোক 2 বছর পরে, 1000 বছর পরে যখনই হোক তোমার ভয় নেই, কারণ তুমি যেহেতু আমি নবীকে ভালোবেসেছ অতএব তোমার হাসর আমি নবীর সাথেই হবে। সবাই বলো সুবহানাল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো তাহলে এখান থেকে আমরা জানলাম নবীজিকে ভালোবাসলে হাসর নবীজির সাথেই হয়, আর নবীজি যেহেতু দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তাহলে জান্নাতে তার স্থানটা হবে সবার উপরে। তুমি যদি চাও যে নবীজির সাথে ওই জান্নাতে থাকবা তাহলে নবীজিকে ভালোবাসতে হবে। আর সেই প্রশ্নটাই সুদূর অস্ট্রেলিয়া থেকে মামুনি মাওয়াইজাতুল হক আমাদেরকে, আমাকে সেই প্রশ্নটি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তর দিয়েছেন যে তোমরা আমাকে কিভাবে ভালোবাসবে, হাদিসটা শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে বা যারা আমি নবীর সুন্নাকে ভালোবাসবে, আমি নবীর রেখে যাওয়া আদর্শ সুন্নাকে ভালোবাসবে, প্রকৃত অর্থে সে আমি নবীকে ভালোবাসবে, অথবা যে আমার সুন্নাকে ভালোবাসলো সে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসলো। অতএব নবীজির সুন্না কি এইগুলো আমাদেরকে খুঁজে খুঁজে জানতে হবে। নবীজি যাই করেছেন এটি তার সুন্না, নবীজি যা করতে বলেছেন এটি তার সুন্না। অতএব ভালো কাজগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করতে বলেছেন আমাদেরকে
এই কাজগুলো যদি করি, এই কাজগুলো করার নামই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। ধরো আমি তোমাদেরকে বলছি, এই যে ছোট্ট ছোট্ট মেয়েরা, তোমরা কেন হিজাব করেছো? আমাদের দেশের তো অনেক বড় বড় মহিলারাও হিজাব করে না। নিশ্চয়ই তোমরা উত্তর দিবে এটি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিজাব করতে বলেছেন। যেহেতু তুমি হিজাব করেছো, তার মানে তুমি নবীজির আদেশ মেনেছ, তাইলে তুমি নবীজিকে ভালোবেসেছ। হ্যাঁ, এই যেহেতু তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কেন পড়ো? যেহেতু নবীজি আমাদেরকে এই পথ দেখিয়ে গিয়েছেন, তাহলে এই কাজটা যে তোমরা করছো, তার মানে হলো তোমরা নবীজিকে ভালোবাসো। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে তার কমপ্লিট আদর্শ রেখে গিয়েছেন, হ্যাঁ, ওই কাজটা যখন আমরা ওইভাবে করব, তখন নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসা হবে। অতএব আমরা নবীজিকে ভালোবাসি, বিদায়ী আমরা এই নেকের পথ, কল্যাণের পথ, দিন জানার পথ, তিনি আমাদেরকে যে দিন আমানত দিয়ে গিয়েছেন, এই পথে আমরা যাচ্ছি। এইভাবেই নবীজির সুন্নার অনুসরণের মাধ্যমে আমরা নবীজিকে বেশি ভালোবাসবো। বন্ধুরা, আজকে আর তোমাদের প্রশ্ন নিতে পারছি না, আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। সম্মানিত শায়েখ, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত মিষ্টি করে ছোট্ট বন্ধুদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার বেলা 3টায় আবারও দেখা হবে। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।